তাহলে বন্ধুরা, বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আজ আমি আপনাদের সাথে শিমের একটি রেসিপি শেয়ার করছি। আজ আমি বানাচ্ছি পুর ভরা শিম ভাজা। এটাও কিন্তু গরম গরম ভাতের সাথে অপূর্ব খেতে লাগে। তাহলে চলুন আজকের এই সহজ রেসিপিটা আমরা চটপট তৈরি করে ফেলি। এই পুর ভরা শিম ভাজাটা করার জন্য এখানে আমি কিছুটা পরিমাণ শিম নিয়েছি। এই রেসিপিটার ক্ষেত্রে এই রকম বড় বড় শিমই প্রয়োজন। এখন আমি একটা পাত্রে কিছুটা পরিমাণ জল বসিয়েছি, শিমগুলোকে সেদ্ধ করে নেব। শিমগুলো গোটা অবস্থাতেই আমি সেদ্ধ করে নিচ্ছি, আর এগুলোকে আমি 70% মতো সেদ্ধ করব। একটু খেয়াল রাখতে হবে যেন একেবারে গলে না যায়। সামান্য একটুখানি লবণ দিয়ে দিলাম, দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি। শিমগুলো প্রায় 70% সেদ্ধ হয়ে গেছে। এখন এগুলোকে আমি জল থেকে ভালো করে ঝরিয়ে নিয়ে তুলে নিচ্ছি। শিমগুলোকে আমি নামিয়ে নিয়েছি। এখন এই শিমের মাঝখানের যে শিরের মতো অংশটা থাকে সেটাকে আমি ফেলে দেব। এইভাবে এই শিরের মতো অংশটাকে বার করে নিলাম, নিয়ে ভিতরের দানাগুলোকে বার করে নিচ্ছি। দানাগুলোকে ফেলবো না, একটা মশলার পেস্ট যখন তৈরি করব তখন তার মধ্যে এই দানাগুলোকে দিয়ে দেব। ঠিক এইভাবে সব কটা শিমের মধ্যে থেকে আমি দানাগুলো বার করে নিচ্ছি। সব শিমগুলোর মধ্যে থেকে দানা বার করা হয়ে গেছে, আর মাঝখানের শিটটাকে সব ফেলে দিয়েছি। এগুলো পুর ভরার জন্য রেডি হয়ে গেছে। এখন আমি একটা মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি। এখানে রয়েছে আমার 3 টেবিল চামচ সাদা সর্ষে, সাদা সর্ষের মধ্যে অল্প কয়েকটা কালো সর্ষেও মেশানো আছে, আর রয়েছে 1 টেবিল চামচ পোস্ত। এখন প্রথমেই এই দুটোকে একটু শুকনো অবস্থায় ডাস্ট করে নিচ্ছি। সর্ষেটাকে শুকনো অবস্থায় আমি একটু ডাস্ট করে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 5 কোয়া মতো রসুন, 4টি কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি যে শিমের দানাগুলো রেখেছিলাম সেগুলো। খুব অল্প পরিমাণে জল দেব। এই পেস্টটা তৈরি করার সময় খেয়াল রাখতে হবে যেন পেস্টটা কোনোভাবে পাতলা না হয়ে যায়, এটা কিন্তু একটু ঘন হবে। খুব সামান্য জল দিয়ে এটাকে আমি পেস্ট করে নিচ্ছি। আমাদের এই সর্ষের পেস্ট একদম তৈরি হয়ে গেছে। এই পেস্টটাকে কিন্তু বেশ ঘন করে আমি পেস্ট করে নিয়েছি। এখন আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, ছোটো ছোটো করে কুচানো। পেঁয়াজটার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, দিয়ে পেঁয়াজটাকে প্রথমে একটু মেখে নিচ্ছি, তাতে পেঁয়াজটা বেশ নরম হয়ে যাবে। এখন নিয়ে নিচ্ছি এর মধ্যে এই সর্ষের পেস্টটা। নিয়ে নিচ্ছি একটু চিনি, খুব সামান্য পরিমাণে একটু চিনি নিলাম। আপনারা যারা পুরোপুরি নিরামিষ খান তারা কিন্তু এটা পেঁয়াজ রসুন ছাড়াও করতে পারেন। নিয়ে নিচ্ছি অল্প পরিমাণে একটু ধনে পাতা কুচানো, আর একটু সর্ষের তেল। এখন হাত দিয়ে এটাকে মেখে নিচ্ছি। শিমের পুরটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন আমি একটা করে শিম নিলাম, আর ভিতরে এই পুরটাকে দিয়ে দিচ্ছি। একটু হাত দিয়ে চেপে চেপে পুরটাকে দিয়ে নিলাম। এইভাবে সব শিমগুলোর মধ্যে নিয়ে নেব।
যেহেতু এর মধ্যে আমি পুর ভরছি, তাই জন্যই কিন্তু শিমগুলো একটু বড় নেওয়াটা প্রয়োজন। আমাদের সব শিমগুলোর মধ্যে পুর ভরা হয়ে গেছে। এখন আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এখানে নিয়েছি 1 কাপ ময়দা, ময়দাটা নিয়ে নিলাম। এর মধ্যে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচ সুজি। দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ কালো জিরে, 7 মতো একটু লবণ, আর অল্প পরিমাণে জল দিয়ে একটু ঘন করে ব্যাটারটাকে তৈরি করে নেব। ভালো করে এটাকে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। এই ব্যাটারটা কিন্তু ঠিক এইরকম ঘন হবে। এখন শিমগুলো ভাজার জন্য একদম রেডি। শিমগুলোকে ভাজার জন্য আমি কড়াইতে বেশি পরিমাণ করে রিফাইন তেল দিয়েছি, আর তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেলে আমি এই ব্যাটারটার মধ্যে 1টা করে শিম ভালো করে ডুবিয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। এগুলোকে আমি বাদামি করে ভেজে নেব। এখন এগুলোকে একটু উল্টিয়ে দিচ্ছি। এগুলোকে আমি বাদামি করে ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, দুই সাইডেই বাদামি কালার চলে এসেছে। এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। একই রকমভাবে বাদবাকি শিমগুলোকেও ভেজে নেব। আমাদের গরম গরম পুর ভরা শিম ভাজা একদম তৈরি। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। সবাই ভালো থাকবেন, আমি আবারও হাজির হব নতুন কোনো রেসিপির সাথে। নমস্কার।